ইনফর্মেশন দাও সবাইকে আজকে এমন একটা মেধাবীদের একটা আয়োজন করার জন্য ক্যাম্ব্রিয়ানকে অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে সবাইকে শুভ সকাল যদি এখন অনেক ভুল হয়ে গেছে অবস্ত তো আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে হিউম্যান বডি বা মানবদেহ তো হিউম্যান বডি আসলে হিউম্যান বডি হচ্ছে আমাদেরকে প্রতিটা মানুষ মানুষের পরিচয় জানতে হবে মানুষ হচ্ছে প্রাইমেট বডির স্তন্যপায়ী প্রাণী এর মধ্যে আরো অনেক প্রাণী রয়েছে যেমন হনুমান গরিলা শিম্পাঞ্জি এরা সবাই মানুষের নিকট আত্মীয় বলতে পারেন তো যেটা হচ্ছে বিষয় এই প্রাণীগুলো মানুষের নিকট আত্মীয় হলেও মানুষ কিন্তু এই জীব জগৎকে একচ্ছত্র ভাবে শাসন করে যাচ্ছে একমাত্র বিষয় কি জানেন বুদ্ধি যার বুদ্ধি সবচেয়ে বেশি সেই জীব জগতের দাপটের সাথে বসবাস করতে পারবে এজন্য মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষের এই সর্বশ্রেষ্ঠ হওয়ার পেছনে কিছু কারণ যদি দেখি তাহলে তার শ্রেণী বিন্যাসটা দেখলে হয়তো ব্যাপারগুলো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ক্লাসিফিকেশন অফ হিউম্যান বডি এখানে দেখা যাচ্ছে মানুষের ফাইলাম হচ্ছে কর্ডাটা বা ফাইলাম বা পর্ব সাব ফাইলাম বা উপপর্ব হচ্ছে ভার্টিব্রাটা ক্লাস বা শ্রেণী হচ্ছে ম্যামালিয়া অর্ডার বা বর্গ হচ্ছে প্রাইমেট সাবঅর্ডার বা উপবর্গ হচ্ছে হোমিনোইডিয়া ফ্যামিলি বা গোত্র হচ্ছে হোমিনিডেরি জেনাস বা গণ হচ্ছে হোমো এবং স্পিসিস বা প্রজাতি হচ্ছে হোমো সেপিয়েন্স এই হচ্ছে মানুষের শ্রেণীবিন্যাস এরপর যে বিষয়টি আমাদের কাছে আসবে সেটা হচ্ছে মানব যে এই বিবর্তন আজকে যে আমরা আধুনিক মানুষ হিসেবে সামনে এতগুলো মানুষ বসে আছেন আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি এই সব কিছু তো কিছু বিবর্তনের ফসল তাই না আমরা কিন্তু একসময় এমন ছিলাম না মানুষের দৈহিক গঠনে অনেক বিবর্তন ঘটেছে মানুষের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক গুলো বিবর্তনের ধারাবাহিকতায় আজকে এই জায়গায় এসেছে সেগুলো হচ্ছে মানুষের চলন আগে মানুষ সেগুলো চলতে পারতো না তো বিবর্তন কিছু হারের পরিবর্তন এই যে একটা ইভালুয়েশন ঘটেছে এর মাধ্যমে আজকে মানুষ দুপায়ে চলতে পারে এবং পৃথিবীর একমাত্র প্রাণী যারা দুপায়ে এভাবে সফলভাবে দণ্ডায়মান ভাবে দাঁড়িয়ে থাকতে পারে এরপর হচ্ছে মুষ্টিবদ্ধতা একমাত্র মানুষই বুড়ো আঙুলকে অন্য সকল আঙুলের বিরুদ্ধে বাঁকিয়ে ধরতে পারে এই ক্ষমতাকে বলা হয় অপজিবল গ্রিপ এটা হনুমান ও এদের মধ্যে রয়েছে কিন্তু মানুষের মধ্যে এর সুষ্ঠু প্রয়োগ ঘটে আর এজন্যই মানুষ অত্যন্ত সূক্ষ্ম যন্ত্রপাতি আবিষ্কার করতে পেরেছে ব্যবহার করতে পেরেছে এবং মানবের এই উন্নয়নে এগুলোকে ব্যবহার করতে পারছে এগুলোকে বলা হয় তন্ত্র অঙ্গগুলো আলাদাভাবে কাজ করছে না বিচ্ছিন্নভাবে একটি তন্ত্রের মাধ্যমে সমন্বিতভাবে কাজগুলো করছে এই বিভিন্ন তন্ত্র বা সিস্টেমগুলো নিয়ে হিউম্যান বডি গঠিত তন্ত্রগুলো হচ্ছে ক্যালেজার সিস্টেম বা কঙ্কাল তন্ত্র ডাইজেস্টিভ সিস্টেম বা কৌশিক তন্ত্র কার্ডিওভাস্কুলার সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র এক্সপিরেটরি সিস্টেম বা রেশন তন্ত্র নার্ভাস সিস্টেম এন্ড সেন্সরি অর্গান যেটাকে আমরা বলছি ব্রেন অর্থাৎ স্নায়ু তন্ত্র গ্ল্যান্ডস অফ হিউম্যান বডি যেটা এন্ডোক্রিনোলজির মধ্যে চলে যাবে অর্থাৎ গ্রন্থি এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট ইজ আপনাকে আপনার অফস্প্রিং প্রডিউস করতে হলে অর্থাৎ পৃথিবীকে আপনাদের সদৃশ আরেকটি প্রাণ দিয়ে যেতে হলে আপনাকে যে প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে সেটি হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজনন তন্ত্র আমরা জানি মানুষের যে কোন প্রাণী দুইভাবে রিপ্রোডাকশন হয় বা অফস্প্রিং প্রডিউস হয় একটি হচ্ছে সেক্সুয়াল বা যৌন প্রক্রিয়া আরেকটি হচ্ছে অ্যাসেক্সুয়াল বা অযৌন প্রক্রিয়া ব্যাকটেরিয়া মূলত অযৌন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে আর যে প্রক্রিয়াটি এখানে ঘটে না সেটি হচ্ছে দ্বিবিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ার ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে আর রাইবোসোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু ব্যাকটেরিয়াতে থাকে না ডিএনএ থাকে এবং ডিএনএ হচ্ছে এজেনেটিক বৈশিষ্ট্যের ধারক ও বাহক